অবৈধ অভিবাসীদের গণবিতরণ কর্মসূচি বাস্তবায়ন করতে দেশে জরুরি অবস্থা জারি করা হবে বলে জানিয়েছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই পরিকল্পনা বাস্তবায়নে সামরিক বাহিনীকে ব্যবহার করবেন তিনি। সোমবার নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এসব তথ্য নিশ্চিত করেন ট্রাম্প। তার মনোনীত বর্ডার চার টম হোম্যান জানিয়েছেন পরিকল্পনাটি চূড়ান্ত করতে চলতি সপ্তাহে মারা-আ-লাগোতে যাচ্ছেন তিনি। তবে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেসের ডিরেক্টর লিওন রোড্রিগেজ মনে করেন জাতীয় জরুরি অবস্থা জারি এবং অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে সামরিক বাহিনী ব্যবহার করলে ট্রাম্প প্রশাসন অনেক আইনি প্রশ্নের মুখোমুখি হতে পারে। অভিবাসন নীতিতে বড় ধরনের পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দিয়েছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার অলাভজনক রক্ষণশীল অধিকার সংস্থা জুডিশিয়াল ওয়াচের প্রেসিডেন্ট টম ফিটন ট্রুথ সোশ্যালে পোস্ট করেন যে শুভ সংবাদ, অবৈধ অভিবাসন মোকাবেলায় সামরিক শক্তি ব্যবহারের মাধ্যমে গণবিতরণ কর্মসূচি বাস্তবায়ন করতে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন একটি জাতীয় জরুরি অবস্থা জারি করতে প্রস্তুত। সেই পোস্টটি শেয়ার করে ট্রাম্প লিখেন, সত্য। ট্রাম্পের এবারের নির্বাচনী প্রচারণার অন্যতম প্রতিশ্রুতি ছিল অবৈধ অভিবাসীদের দেশ থেকে বের করে সীমান্ত সুরক্ষিত করা। এর জন্য সামরিক শক্তি ব্যবহারের কথাও আগেই বলেছেন ট্রাম্প। ট্রাম্প তার পুরো নির্বাচনী প্রচারণা জুড়ে বলে এসেছেন দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই দেশের ইতিহাসের সবচেয়ে বড় গণবিতরণ কর্মসূচি বাস্তবায়ন করবেন। নির্বাচনে বিজয়ের পর সেই লক্ষ্য নিয়েই নিজের ক্যাবিনেট গঠনের কাজ শুরু করেছেন ট্রাম্প। তার আগের প্রশাসনে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের ডিরেক্টরের দায়িত্ব পালন করা টম হোম্যানকে বর্ডার জার হিসেবে মনোনীত করেছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট। হোমেন বলেন, অবৈধ অভিবাসীর হাতে জর্জিয়ার তরুণী লেকেন রাইলির মতো অনেকের প্রাণহানির জন্য বর্তমান প্রশাসন দায়ী, ট্রাম্প তা পুরোপুরি বন্ধ করবেন। ট্রাম্প প্রশাসন দায়িত্ব নেওয়ার পর কোনো স্টেট অবৈধ অভিবাসীদের আশ্রয় দিতে পারবে না বলেও সতর্ক করেন হোমেন। অন্যদিকে ওবামা প্রশাসনের ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেসের ডিরেক্টর লিওন রোড্রিগাজ এমন পরিকল্পনা বাস্তবায়নে আইনি জটিলতার কথা তুলে ধরেন। ট্রাম্পের পরিকল্পনাটি বাস্তবসম্মত নয় বলে মন্তব্য করেন রোড্রিগাজ। সাবেক অ্যাক্টিং হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি চ্যাড উলফ এমন পদক্ষেপকে ব্যতিক্রমী বলে অভিহিত করেন। আসাদ রিয়েল, টিভিএন 24, নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।